আজকে এই সংগ্রামী যৌথ মঞ্চ বলে যারা বলছেন নিজেদের, তাদের মুখের ওপর থেকে মুখোশটা খুলে গেছে। বিয়ের দাবিতে আছেন, আবার পঞ্চায়েতের দাবিতেও আছেন, পেন্সিলেও আছেন, আবার বাতাসাতেও আছেন। এদের তো অদ্ভুত কথা, রাজনৈতিক দল হয়ে গেছেন। পেছন থেকে সিপিএম এবং মাওবাদীরা এদের কন্ট্রোল করে। এই সব কথা বলার আগে আমি একবার এদের অনুরোধ করব, চাকরিটা ছেড়ে দিয়ে ময়দানে নামুন। যত ইচ্ছে রাজনৈতিক কথা বলুন, যত ইচ্ছে রাজনৈতিক প্রতিক্রিয়া দিন সরকারের বিরুদ্ধে, কিন্তু সেটা করতে গেলে চাকরিটা ছেড়ে করার সাহস দেখান।